আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ভাটপাড়া থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত। কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রঞ্জিত প্রসাদ সাউ নামে এক ব্যক্তি। ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়া থেকে গ্রেপ্তার করে রঞ্জিতকে। প্রায় 30 জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা টানা 6 মাস ধরে আত্মসাত করেছে বলে অভিযোগ রঞ্জিতের বিরুদ্ধে। রঞ্জিতের সাথে চাকরি পাইয়ে দেবার নাম করে আর কারা কারা টাকা আত্মসাত করেছে আর কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। কত টাকা নিয়ে চাকরি দিচ্ছিলে? আরে আমাকে চাকরি দিচ্ছিলে তো? নামটা বলবেন? আমার নাম কমল দাস। কমল দাস, ঠিক কী হয়েছিল? ক্যা এইমস এর নাম করে চাকরি কে দিয়েছিল বা কীভাবে আপনি যুক্ত হলেন এর মধ্যে? আমরা ওই নারায়ণপুর পোস্ট অফিসের ওখানটায় সন্ধ্যাবেলা চাটা খাই, তা এক বন্ধু আমার আসলো, এসে হঠাৎ বললো যে ভাই এই ব্যাপার যে হয়েছে, তুই কি ওখানে চাকরি করবি? আলাম কী ব্যাপার? বলছে 4,200 টাকা দিতে হবে, ওটা ইউনিফর্ম ফি বাবদ নেবে। আলাম তাহলে তো করা যেতে পারে। তাহলে কী আছে? বলছে ওখানকার একজন নাকি করছে, একজন ওয়াইফ ওখানকার একজনের করছে, তাহলে করা যেতে পারে। এবার যথারীতি উনি 4,200 টাকা ইউনিফর্মের জন্য নেয়, নেওয়ার পরে উনি কাগজপত্র দেয়। এবার কাগজগুলো তো দেখি আমরা এইমস এর লোগো রয়েছে, আর কি কাগজগুলো দেখে আমাদের বিশ্বাস করে। এবং সেখানে রিপোর্টিং টাইম, একটা জয়েনিং লেটার যেরকম হয় ঠিক সেরকমই ছিল, যে আমাদের ওখানে কোর সিকিউরিটি বলে একটা কন্ট্রাকচুয়াল কোম্পানির মাধ্যমে দিচ্ছিল 15 বছরের জন্য। আমি তাহলে করবো। এবার সেইভাবেই আমরা রাজি হয়েছিলাম এবং 4,200 টাকা তৎক্ষণাৎ দিয়ে দিয়েছিলাম। আমাদের বলছিলো ভ্যাকান্সিও খুব কম আছে, তাড়াতাড়ি করে দিয়ে দিন। তো যথারীতি 4,200 টাকা আর আমাদের সিভি বায়োডাটা যা যা আমার সার্টিফিকেট ছিল দিয়েছিলাম। আপনি কি কোনোদিন এইমস গেছিলেন? না, আমি কোনোদিন এইমসে যাইনি, কিন্তু আমাদের মধ্যে একজন গেছিলো, গিয়ে দেখেও এসেছিলো যে উনি নাকি ভিতরটা ওনার ভালোই যোগাযোগ আছে। আর আলটিমেটলি কি এইমস জায়গাটা ওই সঞ্জয় সাউ, উনি ওনার নামটা বলেছিল কিন্তু ট্রু কলারে দেখেছি ওনার নাম রঞ্জিত কুমার সাউ। কি নাম আছে ওনার অরিজিনাল? রঞ্জিত প্রসাদ সাউ, এটা হচ্ছে ট্রু কলারে দেখেছি। আর উনি বলেছিলেন ওনার নাম সঞ্জয় সাউ। মোট কতজনের চাকরি দেওয়ার নাম করেছিলেন? আমাদের ওখান দিয়ে প্রায় সব নিয়ে গিয়ে 30 জনের আশেপাশে হবে। কী করে বলতো আমার, তারা কী করে বিশ্বাস জাতাতো যে চাকরি? উনি এমনভাবে অ্যাটিচিউড করতো যে একটা এইমস এর রিক্রুটমেন্ট অফিসার হলে যা যা করণীয় উনি সেম তাই বলতো। উনি কীভাবে আপনার নিজের পরিচয় দিয়েছিলেন? যে উনি এইমস এর রিক্রুটমেন্ট অফিসার এবং উনি 90,000-এর উপরে স্যালারি পায়, খুব বড় মাপের অফিসার, বায়োমেট্রিক দেয়, বহু সুযোগ সুবিধা, সেই পরিচয়টাই দিয়েছিল। আপনি কত টাকা দিয়েছেন? আমি 4,200 টাকা দিয়েছি। কী করে মনে পড়লো যে এটা ভুয়ো? ভুয়ো মনে গেল কারণ যখন একটা ডেট আসলো, ডেটের ঠিক আগের দিন উনি আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠালো, যে নোটিশটা এইমসের গেটে লাগানো ছিল উনি বললেন। সেখানে 24-25 জনের আমাদের নাম ছিল এবং ওটা পোস্টপোন করা হয়েছে সেইভাবে লেখা ছিল, এবং সেখানে এইমসের লোগো, স্ট্যাম্প, সিগনেচার সবই ছিল আর কি। চিঠিগুলো দেখে বিশ্বাস করার মতো। তাহলে ভুয়োটা কখন মানে আপনার মনে পড়ে যে ভুয়ো? পরবর্তী উনি একটা ডেট দিল 21 তারিখ। এবার 21 তারিখ ওটা আমাদের সন্দেহ ছিল যে প্রথম ডেটটা মিস করলো, পরের ডেটটা বোধহয় মিস করবে। ঠিক আগের দিন উনি 7:30টার দিকে জানালো যে দুপুর 3টের সময় যে নাকি এই মাননীয় এমপি জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, তারপর ওখানকার এমএলএ বঙ্কিম ঘোষ 3 জন গেছে, গিয়ে বলছে এইভাবে কোনো জয়েনিং হবে না, একটা রোজগার মেলা হবে 21 তারিখ আগামীকাল, তা সেই দিন জয়েনিং হবে। এবং সেইভাবে উনি কিছু লোককে ভিডিও ফিডিও দেখিয়েছিল, তা তখনই আমরা বুঝলাম যে এটা ফ্রড। উনি বলেছিল ওনার বাড়ি বালামতলা, 3টে বাড়ি পড়ে। আমরা সেখানটা তো একদিন দাঁড়িয়ে থাকি, দেখি যে ওখানে ওই নামে কোনো কেউ থাকে না। তারপরে হঠাৎ একদিন কিছু ছেলে পেলে ওনাকে বলেছিলো দাদা আপনার প্যান কার্ড দেখান, আধার কার্ড দেখান, আপনার এমসের আই কার্ড দেখান, উনি দেখাতে পারে না, তখন হঠাৎ উনি পালিয়ে যায়। তারপরে ছেলে পেলেগুলো ধরেছিল, তার মধ্যে কোনোভাবে প্রশাসনের কাছে খবর গেছিলো, কেউ হয়তো ফোন করেছিল। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যে প্রতারকের একটাই বিধান, যেন উপযুক্ত পানিশমেন্ট হোক, যাতে আগামী দিনে আর কেউ এভাবে প্রতারিত না হয়। প্রশাসনের উপর ভরসা আছে? সম্পূর্ণ আস্থা আছে প্রশাসন, আমাদের প্রত্যেকের প্রশাসন। রঞ্জিত প্রসাদ সাউ যিনি অভিযুক্ত, উনি কোথায় এখন? উনি তো একটু আগে দেখলাম সম্ভবত ব্যাকফুট কোর্টে নিয়ে গেছে। মনে কি হচ্ছে, টাকাটা রিটার্ন হবে আশাবাদী? আপনি কি ভুল করেছেন? ভুল তো অবশ্যই করেছি। এবার উনি আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করেছেন,
এবং উনি সেভাবেই প্রতারণা করেছেন যেটাতে আমাদের বিশ্বাস হয়। নামটা একটু বলবেন? আমার নাম কমল দাস। এড্রেস? মাদ্রাস সুভাষনগর গভর্নমেন্ট কলেজ। ও কোথায় এড্রেস দিয়েছিল, নিজের বাড়ি? ওনার অ্যাড্রেস দিয়েছিল বালামতলা, এই তিনটে বাড়ি পড়ে। বালামতলা হচ্ছে আমাদের নানপুরের একটা জায়গা। সেটা কি ভুয়ো? সেটা তো ভুয়ো বলে ধরে নিতেই পারি। আমি নিজে ওখানে গিয়ে খুঁজেছিলাম, ওখানকার লোকেরা বলেছে এখানে সঞ্জয় সাহু বলে কেউ থাকে। সবাই মিলে এফআইআর করেছে? আমরা প্রশাসনকে জানিয়েছি, আমাদের কাছে উনি যে ডকুমেন্টস দিয়েছিল সেটাও আমরা প্রশাসনকে দিয়েছি যে এই কাগজ দিকে আমরা বিশ্বাস করেছি। এবার এই অবস্থায় রয়েছে, এবার প্রশাসন যেটা করবে তার উপর আমাদের আস্থা আছে। ধন্যবাদ। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।